আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল ইউরোপ সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিন আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে কাউন্সিল হাউস টেনেন্টদের ভাড়া বাড়বে দ্বিগুণেরও বেশি। টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্সের প্রেস ব্রিফিং। ব্রিটেনে বন্ধ হয়ে যাচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্টের ছাপা সংস্করণ। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেনে কাউন্সিল হাউসে বসবাসরতদের জন্য আগামী বছরের হচ্ছে পে টু স্টে নামে নতুন একটি নিয়ম। এই নিয়ম অনুযায়ী বছরে £30,000 বা এর চেয়ে বেশি অর্থ যে পরিবারের এক বা একাধিক সদস্য আয় করে তাদের চলতি বাজার মূল্যের ঘর ভাড়া পরিশোধ করতে হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। 2017 সালের এপ্রিল থেকে কাউন্সিল হাউসে বসবাসরত যেসব টেন্যান্ট বছরে £30,000 আয় করেন তাদের ক্ষেত্রে মার্কেট রেট অনুযায়ী ভাড়া পরিশোধের নিয়ম চালু করছে সরকার। গেল বাজেটের প্রস্তাবেই সরকারের পে টু স্টে নামে নতুন নিয়মের ঘোষণা দিয়েছিলেন চ্যান্সেলর জর্জ অসবর্ন। আর নতুন এই নিয়মটি চালুর পর অন্তত 60,000 কাউন্সিল হাউস টেন্যান্টদের কাউন্সিল হাউস ছাড়তে হবে, এমনটি বলা হয়েছে একটি প্রতিবেদনে। বিশেষ করে লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাউন্সিল হাউসে বসবাসরত টেন্যান্টদের ভাড়া বাড়তে পারে কয়েক গুণ। চ্যানেলাই ইউরোপ নিউজ ডেস্ক। লন্ডনের টাওয়ার হ্যামলেটস বাড়ার নির্বাহী মেয়র জন বিক্স তার দায়িত্ব গ্রহণের পর প্রথম 7 মাসে কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেছেন। শুক্রবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে ব্রিফিংকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিক্স। বিলেতের বাংলা মিডিয়া তথা গণমাধ্যমের কল্যাণেও কাউন্সিল কাজ করে যাবে এমনটি জানালেন নির্বাহী মেয়র। এই সময় অন্যান্যের মধ্যে ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। The first challenge I've had since being elected is to get the council officer team in place and to try to rebuild our reputation for doing a good job and being honest and fair with everyone in the borough and get good headlines out of the town hall. The next challenges are about building houses, about getting people into jobs, about improving the quality of our services, particularly for people who are vulnerable. But it's also about things like getting the streets cleaner and tackling the problems of antisocial behavior, which we get lots of complaints about. আমরা যেটা প্রেস কনফারেন্স এটা একটা ইস্যু আইসে যে লোকাল গভর্নমেন্ট এটা রিভিউ করছেন তারা ওই যে আমরা কমিউনিকেশন ডিপার্টমেন্ট এই রিভিউটা এই রিভিউ একটা নয় যে আমরা কারে বিজ্ঞাপন দিব কাল ধরে কাজ করব এলা কোনো রিভিউ নয়। লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন তারা একটা রিভিউ করছেন যে আমরা টাওয়ার আমরা কাউন্সিলের যে কমিউনিকেশন ডিপার্টমেন্টটা কিরকম চলে ওইটার ফাংশন কিরকম তার এখানে স্ট্রেংথ এন্ড উইকনেস কোন জায়গা আছে ওই রিভিউটা হয়েছে। এবার বাস্তবতার কাছে হার মানল যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টও। ছাপা পত্রিকা পুরোপুরি বন্ধ করে সংবাদ মাধ্যমটি কেবল অনলাইনে চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টও ছাপা পত্রিকার বদলে অনলাইনমুখী ভবিষ্যৎ গড়ার ঘোষণা দেয়। যুক্তরাজ্যের মূলধারায় দৈনিকগুলোর মধ্যে প্রথম সংবাদ মাধ্যম হিসেবে শুক্রবার মুদ্রণ সংস্করণ বন্ধের ঘোষণা দেয় ইন্ডিপেন্ডেন্ট। ঘোষণা অনুযায়ী আগামী মার্চের শেষেই বন্ধ হয়ে যাবে 1986 সালে প্রতিষ্ঠিত দৈনিকটির ছাপা সংস্করণ। সাংবাদিক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনারের পাদদেশে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাংলা মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন পালন করে। প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহে চৌধুরীর সভাপতিতে এবং এসসিটিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, মোসলেউদ্দিন আহমদ, মাহবুব রহমান, কবি মুজিবুল হক মনি, কবি মিল্টন রহমান, সাংবাদিক বুলবুল হাসান, আতাউল্লাহ ফারুক, মাহবুবা জেমিন, সাংবাদিক আব্দুল হান্নান, আহাদ চৌধুরী বাবু, রাজীব হাসান, মোহাম্মদ ইমরান, চ্যানেল আই এর রিপোর্টার আব্দুর রশিদ, রেজাউল করিম মৃধা, নুরুল ইসলাম শাহীন, এন ফারুক সুমন, তানবীর হাসান প্রমুখ।
লন্ডনের মেয়র পদে কনজারভেটিভ পার্টির প্রার্থী জ্যাক গোল্ড স্মিথের নির্বাচনী সভা ক্যামডেনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ক্যামডেনের কাউন্সিলর ক্লেয়ার লুইস, জিও স্পেনালা, লীলা রায়, জনি ব্ল্যাকনেল, কাউন্সিলর অলিভার কুপার, ডেভিড ডগলাস, ক্যাম্পেইনার ব্যারিস্টার মেহেদি ও শাহিন আহমদ প্রমুখ। মেয়র প্রার্থী জ্যাক গোল্ড স্মিথ সভায় তার বক্তব্য বলেন, নির্বাচিত হলে লন্ডনের হাউজিং সিস্টেমকে তিনি নতুন করে ঢেলে সাজাবেন। লন্ডনের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার পাশাপাশি অপরাধ দমনে ভূমিকা রাখবেন তিনি। লন্ডনের আসন্ন মেয়র নির্বাচনে আরও প্রার্থিতার দৌড় রয়েছে। লেবার পার্টির সাদিক খান, জস গ্যালওয়ে, টিসা জুয়েল, ডেনি অ্যাবট, ডেভিড লামি এবং সল ক্যাম্পবেল প্রমুখ। ব্রিটেন জুড়ে চ্যানেল এসে ক্যাটারিং সার্কেলের লাইভ রোড শো শেষে অনুষ্ঠিত হল অ্যাড্রেসিং দ্য ক্যাটারিং ক্রাইসিস অ্যান্টি ফিনাল গ্র্যান্ড ফিনাল রোড শো। কনফারেন্সে লন্ডন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেস্টুরেন্ট মালিক ও ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যোগ দেন। অনুষ্ঠানে বলা হয়, ইমিগ্রেশন বা স্টাফ আনার ব্যাপারে সরকারের পলিসিতে প্রভাব রাখা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু স্থানীয়ভাবে উঠে আসা নিজেদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেরাই সমাধান খুঁজতে হবে। প্রেজেন্টার লিসা আজিজের পরিচালনায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার ফল স্কালি এমপি, ক্যাটারিং সার্কেলের চিফ অ্যাডভাইজার আহমদুসামা চৌধুরী জেপি, ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশিদ, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী ও ফাউন্ডার মাহি ফেরদোস ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান। ক্যান্টের সিট্রিক কাপের একটি রেস্টুরেন্টে লন্ডন সাউথ ইস্টে ক্যান্টবাসীর আয়োজনে প্রাক্তন এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমানকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। আলহাজ নূর মিয়ার সভাপতিতে ও মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন হরমুজ আলী, সাজাদুর রহমান, আলহাজ নুরুল হক লালামিয়া, আনসারুল হক, অ্যাডভোকেট এম এ করিম, শ্রী রবিন পাল, জুবায়ের আহমেদ প্রমুখ। হোয়াইটচ্যাপেলের ব্যবসায়ী সেলিম আহমেদের উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে মতবিনিময় সভা ও নৈশভোজ পূর্ব লন্ডনের ব্রুমন হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নজমুল ইসলামের সভাপতিতে এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলীর পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা খসরুজ্জামান খসরু, আহমদ হাসান, জামাল খান, আজিজুর রহমান সেলিম, মোতাব্বির হোসেন চুন্নু প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। ব্র্যাডফোর্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ, সাগর রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে ফ্রান্সে সমাবেশ, বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপরে দেশদ্রোহী মামলা সহ সকল মামলা প্রত্যাহারের দাবিতে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি হলে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ। আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক নিয়া জানান, ব্র্যাডফোর্ড বিএনপির সদস্য সচিব নূরে আলম রব্বানির পরিচালনায় ও ব্র্যাডফোর্ড বিএনপির আহ্বায়ক ফজলুল ইসলামের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক কয়সরে মাহমেদ। সমাবেশে বক্তারা বলেন, সরকারের চক্রান্ত করে খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশের জনগণের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে। বাংলাদেশের সাংবাদিক দম্পতি সাগর রুনির প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা। প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাগর রুনি হত্যার চার বছর পূর্তি উপলক্ষে প্যারিসের মানববন্ধন চত্বরে মানবাধিকার চত্বর রিপাবলিকে বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের।
ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর ইউরোপের প্রতিনিধি এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শামসুল ইসলাম, ফেরদৌস করিম আকঞ্জি, লুৎফুর রহমান বাবু, নয়ন মামুন, দোলন মাহমুদ, আলমাস উদ্দিন, জাকির হোসেন, পারুল হোসেন, আব্দুস সামাদ, আব্দুল করিম, শফিকুল ইসলাম, হোসেন আহমদ, হুসাইন মোহাম্মদ ইমরান, বেলাল আহমেদ প্রমুখ। সমাবেশে ফ্রান্সের মূলধারার বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, রেডিও এবং টেলিভিশনের সাংবাদিকরা মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। এবার খেলার খবর। সাউথ সিল্টের একটি ভেন্যুতে সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্টের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমকে জানান, সৈয়দ আজিজুর রহমানের সার্বিক সহযোগিতায় ম্যানচেস্টার, লিভারপুল, লন্ডন ও নর্থ ইস্টের বিভিন্ন শহর থেকে 60 প্রতিযোগী টুর্নামেন্টে অংশ নেন। পরে আয়োজকরা ম্যানচেস্টারের আলী আসগর ও নিউক্যাসল বাবুলকে সেরা খেলোয়াড় পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও কমিউনিটির নেতৃবৃন্দ। এবার সিলেটের খবর। জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়, এসো পাঠ করি বিকৃতির তমসা থেকে আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস, এই স্লোগানকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে যুগান্তর স্বজন সমাবেশে বই পড়া উৎসব। আজ শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করেন এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম ও মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সালাউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন প্রজন্মকে বই পড়ে এদেশের সঠিক ইতিহাস জানতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক রেজান আহমদ, প্রণব কান্তি দেব সহ অন্যরা। পরে উপস্থিত 300+ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের বই বিতরণ করে অতিথিরা। মার্চের উৎসবে সমাপনী অনুষ্ঠানে উদযাপিত হবে। কাউন্সিলর ও ক্যাবিনেট মেম্বার আয়াস মিয়ার বাংলাদেশ সফর উপলক্ষে বৃহস্পতিবার সিলেটে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানান। এ সময় অতিথিকে সম্মাননার কেসটি তুলে দেন টাওয়ার হ্যামলেটসের বারার স্পিকার আব্দুল মুকুত এমবিএ। দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে জকিগঞ্জ জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। আফজাল হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে সিলেট কর্মরত সাংবাদিকরা। সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মানববন্ধনের আয়োজন করে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, 4 বছর অতিবাহিত হলেও আলোচিত এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বিচারহীনতায় এই সংস্কৃতির অবসান দাবি করে বক্তারা বলেন, দুজন বিশিষ্ট সাংবাদিককে হত্যার পর সাংবাদিক সমাজ রাজপথে নামলেও বিচার হচ্ছে না এই হত্যাকাণ্ডের। গণমাধ্যম আন্দোলন করেও যদি বিচার না পায় তাহলে সমাজে হতাশা দ্বারা বাঁধবে। এমজিআর সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক সজল চৌধুরী সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন ফারুক মাহমুদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক আল আজাদ, ইকরামুল কবির, সংগ্রাম সিংহ, প্রতুষ তালুকদার প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে কাউন্সিল হাউস টেনেন্টদের ভাড়া বাড়বে দ্বিগুণেরও বেশি। টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্সের প্রেস ব্রিফিং। ব্রিটেনে বন্ধ হয়ে যাচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্টের ছাপা সংস্করণ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও সমাবেশ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।